নমস্কাৰ দিনটোৰ শিৰোনামৰ সৈতে ষ্টুডিঅ'ত মই তুলিকা আৰু এই মুহূৰ্তত ৰাজনীতি আৰু আদৰ্শ এই দুটা বিষয়ক লৈ যথেষ্ট চৰ্চা চলিছে ৰাজনীতিত আদৰ্শ এটা বৰ অভিন্ন অংগ আৰু বিশেষ আদৰ্শত বিশ্বাসী মানুহে সাধাৰণতে একো একোটা ৰাজনৈতিক দলত থাকে বা সেই ৰাজনৈতিক দলটোৰ প্ৰতিনিধি হিচাপে নিজৰ কাৰ্যকাল সম্পূৰ্ণ কৰে বা বিভিন্ন ধৰণৰ বিষয় ভাৱ গ্ৰহণ কৰে কিন্তু শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে যে দীঘলীয়া সময় এটা বিশেষ ৰাজনৈতিক দলৰ আদৰ্শত কাম কৰি অহাৰ পিছত নিজৰ পৰিচয় গঢ়াৰ পিছত নিজৰ সকলো বিষয় ভাৱ গ্ৰহণ কৰাৰ পাছত শেহতীয়াকৈ ঢল ববলৈ আৰম্ভ কৰিছে আন দললৈ আৰু এইখন তালিকাত ইজনৰ পিছত সিজন নেতাৰ নাম সাঙুৰ খাইছে পদত্যাগৰ ধুমুহা বলিছে কংগ্ৰেছৰ শিবিৰত আৰু তাৰ মাজতে গেৰুৱা শিবিৰত যোগদান কৰিবলৈ কংগ্ৰেছী শিবিৰৰ পৰা নেতা পালি নেতাৰ লাইন লাগিছে শাৰী পাতিছে বহুসকল নেতা পালি নেতাই ৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপট অসমৰ প্ৰেক্ষাপট সকলোতে একেই কথা বিশেষকৈ অসম কংগ্ৰেছৰ এই মুহূৰ্তত যদিহে আলোচনা কৰিবলৈ বিচৰা হয় অসম কংগ্ৰেছৰ কেইবাগৰাকীও দিগ্গজ নেতাৰ বিৰুদ্ধে এই মুহূৰ্তত ভীষণ ভয়ংকৰ অভিযোগ তেওঁলোকৰ দলৰ ভিতৰৰে জ্যেষ্ঠ নেতাৰ ভুৱনেশ্বৰ কলিতাৰ প্ৰসংগ যদি উল্লেখ কৰা হয় ভুৱনেশ্বৰ কলিতাই ৰাজ্যসভাৰ সাংসদ পদৰ পৰা পদত্যাগ কৰাৰ পিছত দলৰ পৰা পদত্যাগ কৰে আৰু এইগৰাকী ভুৱনেশ্বৰ কলিতাৰ বিৰুদ্ধে দলৰ জ্যেষ্ঠ নেতা প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈয়ে এক অভিযোগ আনি কৈছিল কালি সংবাদমেলত যে ভুৱনেশ্বৰ কলিতা অত্যন্ত ক্ষমতালোভী অত্যন্ত সুবিধাবাদী তেওঁ চৰিত্ৰৰ পৰিচয় দিছে আৰু তেওঁক লাডাখৰ লেফটেনেণ্ট গভৰ্ণৰৰ পদ আগবঢ়াই দিছে টোপ হিচাপে আগবঢ়াই দিছে গেৰুৱা শিবিৰে যাৰ ফলত ভুৱনেশ্বৰ কলিতাই এই বয়সত তেওঁ নিজৰ আদৰ্শ সলনি কৰিবলৈ সন্মতি দিছে নিজৰ দল সলনি কৰিবলৈ তেওঁ সন্মত হৈছে এনেধৰণৰ অভিযোগ অব্যাহত আছে চৰ্চাত উঠিছে নৰহ দম্পতীৰ নামো কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতাদ্বয় দুয়োগৰাকী নেতাৰ বিৰুদ্ধে বিভিন্ন ধৰণৰ চৰ্চা চলিছে যে তেওঁলোকে গেৰুৱা শিবিৰত যোগদান কৰিব পাৰে এনেধৰণৰ খবৰ চৰ্চা অব্যাহত আছে আৰু তাৰ মাজতে প্ৰশ্ন উঠিছে যে এয়া আচলতে হঠাৎ হোৱা আদৰ্শৰ পৰিৱৰ্তন নে সুবিধাবাদৰ ৰাজনীতি মই এই মুহূৰ্তত আলোচনা কৰিবৰ কাৰণে আমন্ত্ৰণ কৰি আনিছোঁ এ পি চি চিৰ সম্পাদক ইমদাদ হুছেইন ডাঙৰীয়া মই স্বাগতম জনাইছোঁ আপোনাক ডাঙৰীয়া আৰু আমাৰ সৈতে মীৰা বৰঠাকুৰ ডাঙৰীয়ানীও আছে সমাজকৰ্মী কালৰ বিজেপি নেত্ৰী মই মীৰা বৰঠাকুৰ ডাঙৰীয়ানী আপোনাকো স্বাগতম জনাইছোঁ মই প্ৰথম ইমদাদ আপোনাৰ কাষলৈ আহিম বহুকেইটা বিষয়ত চৰ্চা চলিছে এই মুহূৰ্তত মই কংগ্ৰেছ দলৰ প্ৰসংগ যদি আনো কংগ্ৰেছ দলে 15 বছৰ শাসনত আছিল আৰু শেহতীয়াকৈ দলটোৰ কিছু বেয়া দিন চলিছে বা বিপৰ্যয় এই মুহূৰ্তত যদি আমি কওঁ ৰাজনৈতিক ক্ষেত্ৰত ক্ষমতা বা আসনৰ অংকই সকলো এই ক্ষেত্ৰত বিপৰ্যয়ৰ এটা পৰিৱেশ চলি আছে বুলি যদি কওঁ এই মুহূৰ্তত দলৰ পৰা যিসকল জ্যেষ্ঠ নেতাই আন দললৈ ঢাপলি মেলিছে বা গেৰুৱা শিবিৰলৈ ঢাপলি মেলিছে তেওঁলোকৰ আদৰ্শগত পৰিৱৰ্তনৰ কাৰণ আপুনি এগৰাকী যুৱ প্ৰজন্মৰ নেতা হিচাপে কি বুলি ভাবে আচলতে আজি যিটো কংগ্ৰেছ দলৰ পৰা গেৰুৱা দললৈকে গমন হৈছে একাংশ শীৰ্ষ পৰ্যায়ৰ নেতা বা কৰ্মী ই অতি অতি স্বাভাৱিক কথা বিগত যিটো সময়ত দিল্লীত আমাৰ 10 বছৰ ইউ পি এ চৰকাৰ আছিলে অসমত 15 বছৰ চৰকাৰ আছিলে সেই সময়ত বি জে পি দলৰ পৰা বা অসম গণ পৰিষদ দলৰ পৰা বহু শীৰ্ষ পৰ্যায়ৰ নেতাই কংগ্ৰেছ দলত যোগদান কৰিছিলে এক কথাত ক'বলৈ গ'লে সেই সময়ত কংগ্ৰেছ দললৈকে আন দলৰ বা সদস্যসকলৰ এক খুদ বৈছিলে তদ্ৰূপ আজিও সেই একে অৱস্থা হৈছে আজি দিল্লীত বি জে পি চৰকাৰ অসমত বি জে পি চৰকাৰ গতিকে এই সময়ত এচাম নেতা আছে সি জ্যেষ্ঠই হওক বা কনিষ্ঠই হওক তেওঁলোকে কংগ্ৰেছ দলৰ আদৰ্শত বিশ্বাস নকৰে তেওঁলোকে সম্পূৰ্ণ ব্যক্তিকেন্দ্ৰিক আৰু তেখেতসকলৰ এনেকুৱা মানসিকতা আছে যে তেখেতসকলে বিগত প্ৰায় 10 বছৰ 20 বছৰ ধৰি সমতাৰ এনজয় কৰি আহিছিলে সমতাৰ উপভোগ কৰি আহিছিলে গতিকে একাংশ ব্যক্তি আছে একাংশ নেতা আছে যিসকল নেতাই সমতা অবিহনে 1 মিনিটো থাকিব নোৱাৰে তেনেধৰণৰ নেতাই কংগ্ৰেছ দল এৰি যোৱাটো অতি স্বাভাৱিক আৰু ইয়ে কংগ্ৰেছ দলক কেতিয়াও ক্ষতি কৰিব নোৱাৰে কংগ্ৰেছ দল মহাসাগৰ সদৃশ যদি এই মুহূৰ্তত অসমৰ সকলো নেতা যদি আন দললৈকে গুচি যায় বা দিল্লীৰ শীৰ্ষ পৰ্যায়ৰ যি নেতা গুচি যায় কংগ্ৰেছ দলৰ নিজৰ স্থিতিত থাকিব কংগ্ৰেছ দলে অনাগত দিনত নিজৰ শক্তি বৃদ্ধি কৰিবলৈ আপ্ৰাণ চেষ্টা কৰিব মই এটা উদাহৰণ দিব খুজিছোঁ যদি আমি বাহিৰত যদি ধান মেলি দিওঁ যেতিয়া ধান মেলি দিয়াৰ সময়ত যদি বতাহ আহে সেই বতাহত সেই সময়ত প্ৰকৃত ধানখিনি থাকি যায় যিটো ধানৰ ভিতৰত চাউল আছে
সেই ধান থাকি যায় আর যিসমূহ পতান আছে সেই পতানসমূহ উড়ি যায়। তদ্রুপ এই সময়ত যিসকল প্রকৃত কংগ্রেস কর্মী যার রক্তত যার রক্তত কংগ্রেস আছে, যে কংগ্রেস দলের আদর্শক বিশ্বাস করে, সেই সকল ব্যক্তি কংগ্রেসত থাকি যাব। আর আন সকল যিসকলে কেবল সুবিধাবাদী হয়, যিসকলে কেবল নিজের ক্ষমতার বাবে রাজনীতি করে, সেই সকল থাকি যাব। গতি আমি যুব প্রজন্ম কংগ্রেসের লগত আছো আর মোৰ দৃঢ় বিশ্বাস অতি সোনকালে কংগ্রেস দলের আজি যে শক্তি বৃদ্ধি পাব, হয়তো কিছু পলম হব পারে, তারপরে আমার দলের কর্মী সকল হতাশ হওয়ার কোনো কারণ নাই। মানে মীরা বরঠাকুর ডরিয়ানী যা নির্বাচন বা তার আগতে দলের একাংশ বিজেপি দলের একাংশ জ্যেষ্ঠ নেতায় পুরনি বিজেপি নেতায় অভিযোগ করেছিল যে ন বিজেপি সকলের আগমনের পিছত দলত পুরনি বিজেপি নেতা সকলের গুরুত্ব কমি গেছে। আর এতিয়া শেহতীয়াকে যখন নেতার নাম কংগ্রেসের যখন নেতার নাম চর্চিত হয়ে আছে যে গেরুয়া শিবিরলে যাব, ভুবনেশ্বর কলিতা, রানী নর, ভরত নর, এই সকল নাম চর্চাত আছে। এই প্রসঙ্গত রাজ্যিক বিজেপির সভাপতিগুলি হাজার কক যে এটা আমাক লিডার নালাগে, আমাক কেডার লাগে, কেডার হিসাবে যদি আহে তাহলে আহক, কিন্তু নিশ্চয় একটা দরদাম করে এই সকল নেতার লগতে যখন যাম বলে ভাবি আছে নিশ্চয় একটা দরদাম করে বা 2021 নির্বাচনের পূর্বে কিছু হিসাব কিতাব মিলাহে দলটলে যাবলে নিশ্চয় ইচ্ছা প্রকাশ করেছে বা যাবলে ওলাইছে। এই মুহূর্তত বিজেপি দলের ভিতরা যখন পুরনি কর্মী বা যখন পুরনি নেতা মনত কিন্তু আকৌ এবার ক্ষোভের এক দেখবলে পাওয়া গেছে বা বিভিন্ন ঠাইত প্রকাশ করেছে সেই সংক্ষোভ। পুরনি বিজেপি বা ন বিজেপি এই সকল প্রসঙ্গত যদি আমি কও যে কংগ্রেস এতিয়া কংগ্রেস এই সকল নেতা অসম বিজেপি এতিয়া কংগ্রেসের আসলে গেরুয়া বসন পরিধান করা কংগ্রেসী নেতার একটা দললে পরিণত হয়েছে নাকি এই মুহূর্তে? কথাটো তেনেকুৱা নহয়, রাজনীতি একচুয়ালি বস্তুটো এনেকুৱা। মই সবতছে বিজেপিক ধন্যবাদ জানাম, কিন্তু বিজেপিত মই মানে অন্তঃকরণে বিজেপির লগত আজিও মই জড়িত। বিজেপিক মই ধন্যবাদ জানাম যে মুখা পিন্ধা যিসকল জাতীয়তাবাদী বা কংগ্রেসের যাক এটি একদম দেশ সেবার যাক মানে সেবক আহিছে তেওঁলোকৰ যিখন মুখা সেইখন কিন্তু কংগ্রেসে কি বিজেপিয়ে খুলি দিবলৈ কিন্তু সক্ষম হৈছে। আর ন আর পুরনি বিজেপির ক্ষেত্রে কবলে গেলে কেতিয়াবা আমি নিজেই উপলব্ধি করো, মই নিজের কথাই কৈছো, আমি সাগে বর্তমান রাজনীতিত পরিবর্তিত রাজনীতিবিলাকক নিজকে খাপ খাব পরাকৈ আমি নিজকে যোগ্যতা অর্জন করব সাগে আমি পরা নাই। কারণ চাওক, মই যোগ্যতার কথাটো এই কারণেই কৈছো যে ভুবনেশ্বর কলিতা ডাঙরিয়ায় তেখেতে তৎক্ষণাৎ তেওঁ রগে রগে কংগ্রেস সুমাই আছে, তেওঁ পরিচয় কংগ্রেস, কংগ্রেসক বাদ দি দিলে তেওঁ সাধারণ এজন শিক্ষক, মানে সন্মানীয় এজন শিক্ষকর বাদে তেওঁ পরিচয় আর নাছিলে। আজি যে ইমানখিনি পরিচয় বনালে, তেওঁ গোটেই জীবনের যিমানখিনি বনালে তেওঁ কংগ্রেসের পরে বনালে, কংগ্রেসের সভাপতিও আছিলে, তারপর আজি 370 আর 335A এইটো আজির কথা নয়, এটা কংগ্রেসের দিনের পর চলি থাকা একটা কথা। তেতিয়া যে দেশপ্রেম নাজাগি আজি হঠাৎ দেশপ্রেম জাগিলে, আমি তো ইমান দিনে মই ভুবনেশ্বর কলিতা ডাঙরিয়া কংগ্রেসের পর সুবিধাখিনি লই থাকার বাদে মই একো তেনেকুৱা দেশপ্রেম কিন্তু চকুত লাগা নাই, কারণ ইমান দেশপ্রেমিক কিন্তু মই নাই দেখা। কারণ মই খুব মানে রাজনীতি বিষয়বিলাক অধ্যয়ন করো, দে রাজনীতি দেশপ্রেম তো মই দেখা নাই ইমান, মানে পটককে হয়ে গেল গতি কিন্তু মই সবতছে কিন্তু বিজেপির আজি তারিখত বিজেপির যিসকলে আগভাগ লৈছে তেওঁলোকক এই মুখাখন খুলি দিয়াত, সেই কারণে কিন্তু মই বিজেপি নেতৃস্থানীয় ব্যক্তিসকলক কিন্তু এটা মই ইয়ার পরে অভিনন্দন জানাইছো, নমস্কার জানাইছো যে আপোনালোকে অতি সোনকালে মুখা পিনি থকা দেশপ্রেমিক সকলের কিন্তু মুখাখিনি রাইজর মাজত খুলি দিলে। আর ন পুরনি বিজেপির কথা যেটু কথা কৈছে এনেকে আমি মুঠ হলাব নোৱাৰা কারণে একচুয়ালি আমি বহু দূরত রখি থাকবলগীয়া হৈছে। গতি আদর্শ কথাটো একচুয়ালি রাজনীতির আদর্শটো এনেকে চোলা সলাব পৰাটোহে বর্তমান রাজনীতির আদর্শ। গতি পুরোনা যিখিনি কর্মী আজি বহুত দূরত রখি যাবলগীয়া হৈছে তেওঁলোকে এটা প্র্যাকটিস করা দরকার যে ভুবনেশ্বর কলিতা এটা দলের সভাপতি থাকার পিছতো গোটে জীবন আইডেন্টিটি কংগ্রেসের পর লওয়ার পাছতো আজি রানী নরহু আহিব বলে শুনিছো, ভরত নরহু যত জাতীয়তাবাদীর শিবিরের পর কংগ্রেস আহিল তারপর এটা রাষ্ট্রীয়তাবাদক বিশ্বাস করবলে লৈছে। গতি পুরনি বিজেপি সকলে মানসিকভাবে প্রস্তুত হোক যে কেনেকে দেশপ্রম সময় সময় পরিবর্তন করব লাগে তার প্রতি পুরনি বিজেপি সকলে কিন্তু নিজকে প্র্যাকটিস করাটা কিন্তু প্রয়োজনীয় সময় আহি পড়ছে। নীতি আদর্শ সেইটোই, তেখেতে আপনাদের ফটোখন বড় ধুনিয়াকে দিছে যে কুটর একটা বুটাম বহলাই আছে লগাই আছে, গতি এইটাই কথা যে কুটটো বুটামটো খুলে বেলেগ একটা কুট পিন্ধিব পৰা যিজনে প্র্যাকটিস
টেষ্ট কৰিব পাৰে সেইজনে একচুৱেলি প্ৰকৃত ৰাজনীতিবিদ। গতিকে মই আজি এই অনুষ্ঠানৰ জৰিয়তে প্ৰত্যেকজন পুৰণি বিজেপিক ক'ম যে মানসিকভাৱে আপোনালোকে কোট সলোৱাৰ প্ৰেক্টিচটো কৰক, গতিকে সেইটোহে কিন্তু আচল ৰাজনীতিবিদ। গতিকে ভুৱনেশ্বৰ কলিতাক মই আজি ধন্যবাদ জনাইছোঁ, স্বাগতম জনাইছোঁ বিজেপিলৈ। ৰাণী নৰহ আৰু ভৰত নৰহো যদি আহে তেওঁলোকক স্বাগতম জনাইছোঁ যে আপোনালোকৰ যিটো দেশপ্ৰেম, এই দেশপ্ৰেম কিন্তু সঁচাকৈ মই ইয়াৰ পৰা আপোনালোকক চেলুট জনাইছোঁ। ইমদাদ, মীৰা বৰঠাকুৰ বা ডাঙৰীয়ানীয়ে এটা প্ৰসংগ উত্থাপন কৰিছে যে যাৰ পৰিচয়ে কংগ্ৰেছ আৰু এই কংগ্ৰেছ দলত থাকি বিভিন্ন বিষয় বা গ্ৰহণ কৰি এটা বয়সলৈকে নিজৰ নাম, প্ৰতিষ্ঠা, যশ, খ্যাতি আৰু ধন সম্পত্তিও সকলোখিনি গ্ৰহণ কৰাৰ পাছত যেতিয়া হঠাৎ এটা দল এৰি আন এটা দললৈ যাবলৈ ওলায়, এইসকল নেতাৰ পৰা আচলতে নতুন প্ৰজন্মই কি শিকিব এই মুহূৰ্তত? কাৰণ কংগ্ৰেছ বুলি ক'লে চকুকেইটা মুদি দিলে যিসকল নেতাৰ নাম মনলৈ আহে বা যিসকল নেতাৰ নাম, নেতাৰ চেহেৰা মনলৈ আহে, সেইসকল নেতাৰ ভিতৰৰে বেছিভাগেই এতিয়া বিজেপিলৈ যাবলৈ বিচাৰি আছে বা বিজেপিৰ সুবিধাখিনি গ্ৰহণ কৰিবলৈ বিচাৰি আছে। তেওঁলোকৰ দোকান কেইখন কেইদিনমান বন্ধ হৈ থকাৰ কাৰণে, নচলা হোৱাৰ কাৰণে তেওঁলোকে এতিয়া আন ঠাইত গৈ ব্যৱসায় কৰাৰ চিন্তা কৰিছে। তেওঁলোকৰ কাৰণে আদৰ্শ আচলতে এয়াই নেকি? আচলতে এজন মই যুৱ প্ৰজন্মৰ প্ৰতিনিধি বা কংগ্ৰেছ দলৰ এগৰাকী কৰ্মী হিচাপে মই এটা কথা আচৰিত হওঁ যে একাংশ দলৰ নেতা, সি যি দলেই হওক, কংগ্ৰেছেই হওক, অগপয়ে হওক, বিজেপি হওক, যে দম্বালী মাই মই 5 বাৰৰ বিধায়ক, মই 3 বাৰৰ সাংসদ, আচলতে সেই নেতাগৰাকী দম্বালী মৰাৰ কোনো নৈতিক অধিকাৰ নাই। প্ৰকৃততে দলে তেওঁক টিকেট দিছে, দলে তেওঁক MLA বনাইছে, দলে তেওঁক MP বনাইছে, মন্ত্ৰী বনাইছে। গতিকে তেওঁলোকে এনে দম্বালী মৰাৰ কোনো তেওঁলোকৰ মই যুক্তিযুক্ততা নাই। গতিকে দল নেতা, দলৰ ঊৰ্ধত নেতা কেতিয়া হ'ব নোৱাৰে। আৰু ইতিমধ্যে বিভিন্ন কথা চৰ্চা হৈছে যে আমাৰ কংগ্ৰেছ দলৰ বহু নেতাই বিজেপিত আৰু যোগদান কৰিব, কিন্তু মোৰ আজি যিটো মই সমগ্ৰ অসমৰ কংগ্ৰেছ দলৰ কৰ্মীসকলৰ কথা পাতি যিটো জানিব পাৰিছোঁ যে একাংশ কংগ্ৰেছ দলৰ কৰ্মীক এনেকুৱা ধৰণে তেওঁলোকক হেৰাচমেণ্ট কৰা হৈছে, তেওঁলোকক প্ৰেচাৰাইজ কৰা হৈছে তেওঁলোকক বিজেপি দলত যাবৰ বাবে, আৰু তেওঁলোকক অত্যন্ত মানসিকভাৱে তেওঁলোকক ডিমৰেলাইজ কৰা হৈছে। যেনে উদাহৰণস্বৰূপে ক'ব খুজিছে যে ৰাণী নৰহ ডাঙৰীয়ানী সাংসদ ৰাজ্যসভাৰ, তেখেতো বিজেপিত যাব, ভৰত নৰহ যাব, ডাঙৰীয়া যাব, ইত্যাদি ইত্যাদি কথা। কিন্তু ইতিমধ্যে এই খন্তেক ষ্টুডিঅ'ৰ ভিতৰৰ পৰা আজি 5 মিনিটৰ সময় পূৰ্বে মই মাননীয় সাংসদ ৰাণী নৰহ ডাঙৰীয়ানীৰ লগত টেলিফোনিক কথা পাতিছিলোঁ। সেই সময়ত তেওঁ স্পষ্টভাৱে মোক জনাইছে যে ইমদাদ, মই ইতিমধ্যে মই যথেষ্ট অসুস্থ হৈ আছোঁ, মই নেম কেয়াৰ হস্পিটেলৰ পৰা চিকিৎসাধীন, আৰু ভৰত নৰহ ডাঙৰীয়াও বৰ্তমান অসুস্থ, তেওঁলোক দুয়োগৰা ৰাণী নৰহ ডাঙৰীয়া বৰ্তমান গুৱাহাটীতেই আছে। গতিকে তেওঁৰ বিষয়ে যিটো বাতৰি ওলাইছে সম্পূৰ্ণ ৰাজনৈতিক উদ্দেশ্যপ্ৰণীত, সম্পূৰ্ণ মিছা বুলি তেখেতে মোক ইতিমধ্যে জনাইছে। আৰু যিগৰাকী ৰাণী নৰহ ডাঙৰীয়ানী 1997 চনত যুৱ কংগ্ৰেছৰ সভাপতি হৈ সমগ্ৰ অসমৰ যুৱ কংগ্ৰেছক নেতৃত্ব প্ৰদান কৰিছিলে, মোৰ দৃঢ় বিশ্বাস ৰাণী নৰহ ডাঙৰীয়ানীয়ে কেতিয়াও বিজেপি দলত নাযায়, ইতিমধ্যে তেখেতেও স্পষ্ট কৰি দিছে। গতিকে মই এইটো দেখিছে বিজেপি বা RSLৰ এটা পলিচি যে আমাৰ কংগ্ৰেছ দলৰ এজন নেতা যদি যায় আৰু 10-20 জনৰ নেতা বিজেপি যাব বুলি তেওঁলোকে এটা এডভাৰ্টাইজমেণ্ট কৰি আমাৰ তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মীসকলক হতাশ কৰিছে, তেওঁলোকক জবৰদস্তি তেওঁলোকে বিজেপিত যোৱাৰ বাবে তেওঁলোকে যথেষ্ট প্ৰেচাৰাইজ কৰিছে। গতিকে সম্পূৰ্ণ ভ্ৰান্ত ধাৰণা হয়, এই সময়ত আমাৰ বহু নেতা আছে, আমাৰ যাব পাৰে। কিন্তু মই এইখিনিতে আপোনাৰ জৰিয়তে মই এটা প্ৰশ্ন খালি কৰিব বিচাৰিছোঁ, যদিহে এই কথা বিভ্ৰান্তিকৰ হয় বা ভুল হয়, এই খবৰ ওলোৱা ইলেক্ট্ৰনিক মিডিয়াত এই খবৰ ওলোৱা 24 ঘণ্টা হ'ল, প্ৰায় 24 ঘণ্টা হ'ল, যে ভৰত নৰহ ডাঙৰীয়া আৰু ৰাণী নৰহ ডাঙৰীয়ানী বিজেপিলৈ যাব, চৰ্চা চলিছে, একেধৰণে খবৰ কাগজতো ওলালে বা বিভিন্ন ধৰণৰ ডিজিটেল মাধ্যমতো ওলালে, এই পৰ্যন্ত কি কাৰণে এটাও স্পষ্টীকৰণ দিয়া হোৱা নাই? ৰাণী নৰহ ডাঙৰীয়ানী সুস্থ হৈ উঠক, তেওঁৰ অসুখ হৈছে বুলি কৈছে আপুনি, কিন্তু কোনোবাই, তেওঁৰ আশে পাশে থকা কোনোবাইতো এই কথাটো তেওঁৰ হৈ পেলাই ক'ব লাগিছিল যে আচলতে কথাটো ভুল, তেওঁ নাযায় বিজেপিলৈ। আচলতে হয়, মই আপোনালোকৰ সংবাদ মাধ্যমত যি বাতৰি দেখি পেলাই মই বাইদেউক ৰাণী নৰহ ডাঙৰীক ফোন কৰিছিলোঁ, তেখেতে মোৰ ফোনত তেখেতে স্পষ্ট কৰি দিছে, আৰু তেখেতে ইতিমধ্যে কৈছে যে অনতিপলমে তেখেতে সংবাদ মেলৰ আয়োজন কৰি এইটো স্থিতি স্পষ্ট কৰিব। গতিকে এই সময়ত মই পুনৰ অসমৰ কংগ্ৰেছ দলৰ কৰ্মীসকলক আহ্বান জনাম, আপোনালোকে কেতিয়াও হতাশ নহ'ব,
আমি যুব প্রজন্মের কংগ্রেসের আসো আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ডাঙরিয়া ইপন বরা ডাঙরিয়া আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়া আছে, প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়া আছে, রকিবুল হোসেন ডাঙরিয়া আছে। আমি সকলে নেতৃত্বত অসমত কংগ্রেস দলের ভেটি শক্তিশালী করিম, হয়তো পলাও হব পাৰে, কিন্তু আমি কংগ্রেস দলের ভেটি শক্তিশালী করিম। আর আৰু এটা কথা স্পষ্টীকরণ দিব খুঁজছো যে অসমৰ একাংশ সংবাদ মাধ্যমত প্রকাশ হয়েছে বা আমার কংগ্রেস দলের একাংশ কর্মী হতাশ হয়েছে যে কেন্দ্রত আমার নিখিল ভারত কংগ্রেসের সভাপতিক নিযুক্তি কিয় করা নাই। কিন্তু এই ক্ষেত্রে এটা স্পষ্ট যে স্থিতি যে যদি দলের এজন উপযুক্ত নেতাক নির্বাচন করবলগা হয় সে যদি খরতকিয়া করা হয় তাত কিছু ক্ষেত্রত এটা আশুয়া থাকি যায় বা উপযুক্ত প্রার্থী নির্বাচিত বা সিলেকশন নহব পারে। গতিকে আমার সোনিয়া গান্ধী ডাঙরিয়ানি আছে, কংগ্রেস দলের যথেষ্ট জ্যেষ্ঠ নেতাসকল আছে, তেখেতসকলে এটা বিবেচনা করে এজন উপযুক্ত দলের নেতাক নিখিল ভারত কংগ্রেসের সভাপতি হিসাবে অতি শীঘ্রে নিযুক্তি প্রদান করব। আর ইতিমধ্যে যে খবর পাইছো অহা 10 তারিখে কংগ্রেস ওয়ার্কিং কমিটির এখন সভা আছে, সেই সভার দিনা সেই সভাতে তাতে হয়তো এটা স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করব। গতি কংগ্রেস দলের কর্মী সকল হতাশ হওয়ার কোনো কারণ নাই। মই আপোনাক অসম কংগ্রেসের প্রসঙ্গত কেটামান প্রশ্ন করবলগা আছে করিম, কিন্তু মই মীরা বৰঠাকুৰ ডাঙরিয়ানি ভুবনেশ্বর কলিতা ডাঙরিয়ায় এনেদরে অস্বীকার করেছিল যেটা সংবাদ মাধ্যমত খবর ওলাই গল যে দল ত্যাগ করেছে, সাংসদ পদ ত্যাগ করার কংগ্রেস দলও ত্যাগ করেছে, সেই খবর আমিও সম্প্রচার করেছিল। আমার সাংবাদিকের সম্মুখে মন্তব্য করেছিল যে এইবিল মিছা কথা, ভুয়া বাতরি, বিভ্রান্তিকর তথ্য। কিন্তু তার ঠিক পিছদিনা সেই কথা সংবাদমেল পাতি ঘোষণা করলে, নিজের স্থিতি জানাই দিলে, কলে যে মানে দলত নাই। অর্থাৎ মাত্র কেটামান ঘন্টার মাজর ব্যবধান ইমান অনিশ্চয়তা, ইমান বিশ্বাস করব নোৱাৰা অবস্থা যে এজন নেতায় নিজে কোৱা কথার কিমানখিনি মূল্য থাকিব লাগে বা কিমানখিনি ওজন থাকিব লাগে সেইখিনি কথারও কোনো গুরুত্ব নোহা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধি মাতি আনি স্পষ্টকে কলে যে দল এরা নাই, কংগ্রেস এরা নাই, তার কেটামান ঘন্টা মাত্র, এটা দিনও নহয় সম্পূর্ণকে, কেটামান ঘন্টার পিছত স্থিতি রাইজে দেখিলে, রাইজে গম পালে। দুটা আগে পাছে থাকা খবর আর সেই খবর দুটার মাজত ইমান বৃহৎ তফাত, তারপর মানুষে কিয় রাজনীতিক বিশ্বাস করব, কিয় রাজনেতাক বিশ্বাস করব? চাওক, দল এৰি বেলেগ দলত জয়েন করাটো এটা নতুন কথা নহয়, দলের এটা করে রাজনীতিত কেতিয়াবা করে, এটা এনেকুৱা সিচুয়েশন আহে কেতিয়াবা দল এৰিবলগীয়া অবস্থা হয়। কিন্তু মই আচৰিত হৈছো ভুবনেশ্বৰ কলিতা ডাঙরিয়া কংগ্রেসের এই বিপর্যয়ের সময়ত নিজে এজন প্রাক্তন সভাপতি, মানে কি হয় জানে, দল এটা সভাপতি পোস্টটো ইমান সন্মানীয় আর ইমান ওয়েট থকা পোস্ট, সভাপতি এবার হয়ে অহার পাছত সেই মানুষজনে মানে আজি চাওক মোর মাননীয় শ্রদ্ধার সুষমা স্বরাজ ডাঙরিয়া আজি মৃত্যুবরণ করেছে, আজি গোটে ভারতবর্ষর প্রত্যেক দলের মানুষে কান্দিছে, রাজনীতি করেছে, মূল্যবোধের রাজনীতি করেছে, যেতিয়া রাজনীতি করেছে পাওয়ারত নাই, বহু বছর পাওয়ার নথাকে কাম করেছে। আর আপনার মানে আজি একটা কথা ক, আমি যেতিয়া বিজেপি করে আসলো, বিজেপি রাজধানীর যেতিয়া অফিসটো আছিল, রাজধানীর নার্সারির অফিসটো আছিল, আমি এই গজা সিংরা গোটাই লৈ পেলাই ফোন করে করে মাতো, দাদা আহক, বাইদ আহক, চাহ খাবলকে আহক, কোনো নাহে। আপনার 2-4 জন ইয়াতে স্বনামধন্য আপনার শিল্পী আছে, ঘর কেবাবারও আমি গৈছো মেম্বারশিপ দিব কারণে, মানে যদি বহি থাকে ওয়াইফে কয় কি পাব গৈ পেলায়, এতিয়া বিজেপিত গৈ কি পাব, এতিয়াতো কংগ্রেসত আমারতো বহুত মানে ভাল চলি আছে, এতিয়া কি পাব? দ্য মোমেন্ট আমার পাওয়ারত আহিলে, আপনি বিশ্বাস করব, মই নাম নক, নাম কলে বেয়া হব, এতিয়া চেয়ারপার্সন হয়ে আছে বিভিন্ন সাংস্কৃতিক হেৰিত, থিয়েটার করে থাকা শোর পর মোক কমেও প্রত্যেক স্ক্রিন মানে পড়ে নয় তেতিয়া ফোন করে, বাইদেউ কেতিয়া আপনাদের জয়েন করার সিদ্ধান্তটো লৈছে, তাৰমানে সরকার আহিব বুলি গম পাই গল, তেনে দেশপ্রেমবিল এনেকুৱা নেকি? আমি যেতিয়া বিজেপিত জয়েন করেছিলো, মই এটা সময় দলত বেলেগ দলত আছিল, যদি কেনেবাকৈ আন এটা দল বা কংগ্রেস যদি ইমিডিয়েটলি গুছি যাব, সলনি হব। আর সবচেয়ে এটা কথা আপনাদের চাওক, মানে দেশপ্রেম বিলাক এনেকুৱাকে এতিয়া করক যে আমি রাজনীতি করব, এটা ইচ্ছা করছো করক, কিন্তু দেশপ্রেমর কথাবিলাক কলে নহয় তেতিয়া মানে আমার গাবিলাক বেয়া লাগি যায়, দেশপ্রেম তো এনেকুৱা নেকি?
দেশপ্রেম কংগ্রেসত থাকি করিব নয় নেকি, দেশপ্রেম বিজেপি থাকি করিব নয় নেকি? অনুচ্ছেদ 370 যে বিরোধ করার কথা কইছে কংগ্রেসের এগারী যুব বিধায়িকা, তেও বিরোধ করেছে অদিতি সিং, তেও বিরোধ করেছে কিন্তু দল এরা নাই, দল এরা নাই, কিন্তু অসমের এগারী প্রায় না আপনি মই কইছো মই নিজে বিজেপিত থাকি কেবল মই বিরোধিতা করেছিল, কেবল মই বিরোধিতা করেছো বিজেপিত থাকি, তার কারণে মই কেবল বিজেপির পৰা মই বহিষ্কার হবলগিয়া হয়েছিল। গতিকে আপনার কথাবিলাক হয়েছে যে কেতিয়াবা ইস্যু এটার লগত নিমিলিব পারে, কিন্তু আজিও কিন্তু ইমানখিনির পাছতো আপনি কেতিয়াও নাভাবিব যে কিবা পোয়া নোপার কারণে কোবাত যা নোযার অঙ্কটো আছে। মই সরকার থাকুতে বিরোধ করেছো কেবর এগেনস্ট, এইটো ইস্যু ভিত্তিক, দলের এগেনস্ট আমি নাই করা। গতিকে এই সকল ব্যক্তি, এই সকল ব্যক্তিয়ে যুব প্রজন্মক কি মেসেজ এটা দিব? কিন্তু মই তার মাজতে কিন্তু এটা কথা কৈছো, এটো যদিও প্রাসঙ্গিক হব নহব মই কব নোৱাৰো, কংগ্রেসের পৰা যিদিনাখন হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিলে প্রত্যাগ মানে আগমন ঘটিছিলে, সেইদিনাখনে কিন্তু তেওঁ কৈছিলে যে কংগ্রেসত কিন্তু মই নিজাববীয়া এটা ফিল কৰিছো যে কংগ্রেসত মাইনাস হিমন্ত বিশ্ব শর্মা গোটেই মানুহখিনি ইনসিকিউর ফিল করে, তার মানে একটা বিগ ভেকুয়াম আছে তাত, সেই ভেকুয়ামটো হিমন্ত বিশ্ব শর্মায় চলাই আছিলে নেকি? যে তেওঁ গুছি অহার পিছত সবে কমফোর্ট, ম্যাথমেটিক্স, সাপোর্ট, এই গোটেইবিলাক মানে ইয়ালে যে ঢাল মেলিছে। গতিকে এই কথাখিনি কিন্তু আপনি নুই করব নয়, প্রতি মানে আপনার বিতর্কর ক্ষেত্রে কিবা কথা কব পৰা যাব, কিন্তু এইটো ধারা যদি মানে আরম্ভ হয়ে থাকে তো কংগ্রেসত তো কোনো না থাকিব। কংগ্রেসত যদি এজন প্রাক্তন সভাপতি এনেকুৱা এটা সিদ্ধান্ত লব পারে, তো কাইলে এখেত যুব প্রজন্ম এখেতে একটা সিদ্ধান্ত লওঁতে তেওঁ খেলি মেলি হব, কারণ ডাঙর মানুষবিলাকে যদি যিটো বাদ দেখায় কয় নহয় আগতে আগৰ গৰু যেনে যায় পিছৰ গৰু তেনে যায়, এটা অসমীয়াত প্রবাদ এটা আছে। গতিকে তেওঁলোকে মানে এই কথাবিলাকৰ মানে কিছুমান চিন্তা করাটো দরকার আছে। আর সবচেয়ে ডাঙর কথাটো হৈছে এই মানুষবিলাকে গোটেই জীবন তেওঁলোকৰ গোটেই ভৰি তলৰ মাটিখিনিয়ে তেওঁলোকে কংগ্রেস পৰা বনাইছে। আর সবচেয়ে ডাঙর কথা এই মানুষসকলের যদি মই নাম নকওঁ, তেওঁলোকৰ নিজৰ স্থিতি কি, আজি যদি বেনারখন বাদ দি দিয়ে মোৰ আজিও এটা মানে ধারণা হয় তেওঁলোকৰ সিকিউরিটি ফরফিট হব। আর রাইজক তেওঁলোকে সুধিছেনে, রাইজে যেতিয়া বিধায়ককে হোক সাংসদে হোক দল এটা যেতিয়া ত্যাগ করে তেওঁলোকক চাও, বহুত মানুহে তেওঁলোকক ভোট কিয় কাক দিয়ে জানেনে, মানুহজনক নাচায় সিম্বলটোক ভোট দিয়ে, সেই রাইজৰ প্রতি দায়বদ্ধতা তেওঁলোকৰ নাই নেকি? তেওঁলোকে রাইজক কেতিয়াবা সুধেনে? জিকি অহার পাছত জিকি অহার লোকে ঘরে ঘরে গৈ পেলায় তেওঁলোকে যিটো হাতযোৰ কৰি কৰি মানে রাইজেই মাই বাপ বুলি ভাবে, জিকি অহার পাছত তেওঁলোকে রাইজক ভিত্ত যিটো ভাবে, আজি ভুবনেশ্বর কলিতে সুধিছেনে যে মই আজি কংগ্রেস এৰি পেলাই যাম রাইজে কি কয় বুলি এখন তেওঁ পাবলিক মিটিং দিছেনে? একচুয়ালি এই পরিবর্তনবিলাক আহিব লাগে। আর মই এটা মোৰ দৃঢ় বিশ্বাস আছে, আজি 370 এই মানে উঠাই দিয়ার ক্ষেত্রত নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেটা সার্জিক্যাল স্ট্রাইক করলে, মোৰ এটা বিশ্বাস স্বাধীনতার পাছৰ পৰা কংগ্রেসে যিবিলাক অপকর্ম কৰি আহিছিল এইজন নেতার নেতৃত্বত এইবিলাক এই মুখাবিলাক খুলিব। ইমদাদ, আপনি কিবা কব বিচাৰি আছে? আসলতে আজি যি ধরনের কংগ্রেস দলের পৰা বিজেপিলৈকে গৈছে এইটো আসলে অতি স্বাভাবিক বলে পূর্বতে কৈছো, গতিকে মই এতিয়াও আহ্বান জনাইছো যি সকল নেতায় বিজেপি প্রেমত পৰিছে কংগ্রেসত থাকি, তেখেত সকলে অনতি পলমে বিজেপি দলত যাওক, দলত থাকি দলক অস্থির কৰি দলক ক্ষতি করার পরিবর্তে তেওঁলোকে যদি বিজেপিত যায় এইটো আমার কংগ্রেস দলের বাবে মঙ্গল। কারণ শেহতীয়া নির্বাচনত বরাক উপত্যকা যেতিয়া আপনাদের এগারী শক্তিশালী নেত্রী পরাস্ত হয়েছিল, তেতিয়া আপনাদের দলরে এগারী প্রাক্তন শক্তিশালী নেতা যাক বরাকর রজা বলে কোয়া হয়, তেও কিন্তু সেই পরাজয়ের আনন্দ উদযাপন করার দৃষ্টিকটু দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছিল মুকলিক, নিজের দলের এগারী শক্তিশালী নেত্রী হারিছে, তারপর সে আনন্দ উদযাপনত অংশ লৈছে বিরোধী দলের শিবিরত গৈ। আর ইয়ার পাছতো কিন্তু বিজেপিলে আহিব বা গেরুয়া শিবিরত যোগদান করব বিভিন্ন ধরনের চর্চা চলি আছিল, এ পর্যন্ত অহা নাই। দলের ভিতর থাকি যেটা দলের এনেকা ক্ষতি করে সেই সকল নেতা আসলে দলে দলে গৌতম ডাঙরিয়ার কথা কব খুঁজছে সাকে হয়তো আপনি বা বরাকর রজা, দলে তেখেতৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে যদিও তেখেতে ভুল স্বীকাৰ কৰিছে বুলি মই জানিব পাইছোঁ। কিন্তু আৰু এটা কথা মই ক'ব খুজিছোঁ যে আজি বিজেপি দলৰ নিষ্ঠাবান কৰ্মীসকলক মই বিশেষকৈ ক'ব খুজিছোঁ যে আপোনালোকে আজি বেছি আনন্দ উল্লাস নকৰিব, কিয়নো আমাৰ কংগ্ৰেছ দলৰ পৰা যিসকল ভেজাল কংগ্ৰেছী আপোনালোকৰ দলত গৈছে সেইসকলৰ বাবে এদিনাখন আজি আমাৰ যিটো দশা বা যিটো অৱস্থা আপোনালোকৰ সেই অৱস্থা হ'ব। আৰু মই আকৌ কৈছোঁ যে টেঙা আম বজাৰত বহুবাৰ বিক্ৰী কৰিব নোৱাৰি বিজেপি দলে
বহুবার টেঙা আম বিক্রি করব নয় আর এটা দিন এদিন কংগ্রেসের ভাল দিন আসব আর আজি যণে বিজেপিলকে সুদ বইছে আর অতি কম সময়ের ভিতর হয়তো অকমান পলাম হওয়া পারে এনেদরে বিজেপির শীর্ষ নেতা গণ পরিষদের শীর্ষ নেতা কংগ্রেস দলে সুদ বব গতি ভাল কথা কৈছে এটা কথা কিন্তু আনন্দ উল্লাস নক সকল ভেজাল কংগ্রেসী এই সকলে আপনার কি পর্যায়ে নিব মানে কথাটোয়ে কৈছো চাওক আজি আমি আনন্দ উল্লাস করা নাই এখন যেটা স্টেবল গভর্নমেন্ট থাকে স্টেবল অপজিশনও লাগে অপজিশন আপনি চাওক আমেরিকা বা ডেভেলপমেন্ট মানে যা কান্ট্রি আছে তাতে শেডো গভর্নমেন্ট টাইপ থাকে গোটে একদম অপজিশন টু লাইক এ শেডো গভর্নমেন্ট মানে তেওঁলোকে এনেকুৱাকে থাকে যাতে গভর্নমেন্টখনক একদম এনি টাইম মানে ওয়াচ কৰি থাকে গতি আমি অপজিশন এটা থাকাটো বিচাৰো কিন্তু অপজিশন মই দুর্ভাগ্যজনক বুলিহে কৈছো আপোনাৰ মই কথাখিনি কাকো সাপোর্ট কৰি কোৱা নাই মই কৈছো যে বুঝিছো মই কৈছো যে এই সকল নেতায় মেসেজ কি দিব এই সকল নেতার পৰা শিকিবলগীয়া একোৱে নাই আর বিজেপির মই সেইকাৰণে কৈছো বিজেপিত পুৰণা নেতা সকল অকনো দুখ লাগিবলগীয়া অবস্থা নাই এই সকল নেতা বিজেপি যদি কেতিয়াবালে যদি মোৰ এতিয়া 45 years গতি আনাদাৰ মই 20 years মোৰ পলিটিক্স কৰা বয়স আছে ধৈর্য আছে এই সকল মানুহ এতিয়া আফটাৰ 65-70 এওঁলোকে ভুবনেশ্বৰ কলিতা এইবাৰ যদি তেওঁ এই ৰিজাইন দিয়াৰ পিছত কিবা এটা নাপায় তেওঁ আকৌ বেলেগলৈ হ'লেও গুচি যাব কাৰণ তেওঁ কৈছে মই সক্ৰিয় ৰাজনীতি কৰিম গতি আমি কোনো নাযাওঁ আমি আকৌ যেতিয়া বিজেপিত গৈছিলোঁ আমি বিজেপি কৰা মানুহে বেলেগ দলত নোৱাৰে থাকিব কাৰণ বিজেপিৰ আদৰ্শ বা বিজেপিৰ ৰাষ্ট্ৰীয়তাবাদ বিজেপিৰ যিখিনি মানে চালচলনৰ যিটো ধাৰণা বেলেগ দলৰ লগত কৰিবগৈ নোৱাৰে সেইকাৰণে আমি ইমান কষ্ট পাই পায়ো এতিয়াও আকৌ নিজকে বিজেপি বুলি আকৌ মেম্বাৰশ্বিপ ৰিনিউ কৰিছোঁ আকৌ এক্টিভ হৈ আছোঁ নাই নাই মই কৈছোঁ আমাৰ যিখিনি পুৰণা মানুহ আছে চাওক আমাৰ যিখিনি পুৰণা মানুহ আছে মই আজি নাম ল'বলৈ আপোনাৰ বাধ্যই হৈছোঁ বুলি কৈছোঁ বহুত পুৰণা এটা সময়ত আমাৰ একদম শদিয়াৰ পৰা ডিব্ৰুগড়ৰ পৰা যুগবালা বৰগোহাঁই হেমপ্ৰভা বাইদেউ মই মহিলাৰ কথাই কৈছোঁ তেওঁলোকে মানে পকেটৰ ধন খৰচ কৰি কৰি ধুবুৰী শদিয়া ধেমাজিৰ পৰা আহি আহি বেয়া দিনত ৰাজনীতি কৰি আজিও বিশেষ একো নাপাতেও কিন্তু একোনো কিন্তু হুলস্থুল কৰা নাই সেইবিলাক হৈছে নীতি আদৰ্শ লৈ পেলাই গতিকে এতিয়া যিবিলাক মানুহে সামৰিকবাদী সোমাইছে আহিছে এওঁলোকৰ নীতি আদৰ্শটো হৈছে য'ত তেওঁলোকৰ বেনিফিট হ'ব তেওঁলোকৰ নিজৰ সেৱাটোৱে দেশ সেৱা বিজনেছ পলিটিক্স এটা বিজনেস রাজনীতি এক ব্যবসায়ে পরিণত হয়েছে বিজেপি দলের আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে যদি কোনো কংগ্রেসী বিরোধী দলত যোগদান করেছে ই অত্যন্ত হাস্যকর আর মীরা বরঠাকুর ডাঙরিয়া যথেষ্ট শক্তিশালী নেত্রী আসলে আর তেখেতক আমিও মই ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করো কিন্তু মীরা বরঠাকুরক মই ধন্যবাদ জানাইছো তেখেতক বিজেপি দলে যিজনে বঞ্চনা কৰিছে তাৰ পিছত তেখেতে বিজেপি দলৰ প্ৰতিনিধিত্ব লাগিব আদৰ্শৰ কথা যত ওলাইছে মই প্ৰাক্তন নেত্ৰী প্ৰাক্তন বৈদেশিক মন্ত্ৰী সুষমা স্বৰাজ ডাঙৰীয়ানী যাৰ মৃত্যুত আজি সমগ্ৰ দেশ শোকস্তব্ধ আদৰ্শ কিমান শক্তিশালী হ'ব পাৰে তেওঁৰ এটা সৰু প্ৰসংগৰে সামৰণি মাৰিম তেওঁৰ স্বামী স্বৰাজ কৌশল আছিল সমাজবাদী আদৰ্শত বিশ্বাসী আৰু সুষমা স্বৰাজ ডাঙৰীয়ানী আছিল সংঘৰ আদৰ্শত বিশ্বাসী এগৰাকী নাৰী এগৰাকী নেত্ৰী তেওঁ বিভিন্ন ধৰণৰ তেওঁ দায়িত্ব বহন কৰিছে প্ৰথম মহিলা হিচাপে তেওঁ বহুকেইটা দায়িত্ব পালন কৰিছে এই দম্পতীৰ কিন্তু মাজত কোনোদিনে আদৰ্শগত সংঘাত নহ'ল তেওঁলোকে নিজৰ নিজৰ আদৰ্শ খামোচ মাৰি থাকিয়েই সংসাৰত খুব সুন্দৰকৈ তেওঁলোকে সংসাৰ কৰিলে তাৰপিছতো কোনো ধৰণৰ সংঘাত নহ'ল ইজনে সিজনক প্ৰভাৱিত নকৰিলে বা নিজৰ আদৰ্শত তেওঁলোকে অটল হৈ থাকিল এয়া হৈছে আদৰ্শ এয়া হৈছে আচলতে নিজে যি বিশ্বাস কৰে সেই আদৰ্শৰ প্ৰতি থকা শ্ৰদ্ধা আৰু বৰ্তমান ৰাজনীতিকসকলে যি দেখুৱাই আছে সেয়া আচলতে সুবিধাবাদ সেয়া কোনো কাৰণত আদৰ্শ হ'ব নোৱাৰে সেয়া কোনো কাৰণত মূল্যবোধৰ ৰাজনীতি হ'ব নোৱাৰে এই ধৰণৰ ৰাজনীতি আচলতে সমাজখনৰ কাৰণে খুব ক্ষতিকাৰক ধন্যবাদ জনাইছোঁ নমস্কাৰ